আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত পৃথিবীর বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পৃথিবীর প্রাচীন রাজধানী, 5000 বছরের প্রাচীন ফারাওদের সভ্যতার একটি নিদর্শন, ঐতিহাসিক মেনুফিস বা মারাফ শহরে। কায়রো থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই ঐতিহাসিক শহরটি হচ্ছে প্রাচীন মিশরের প্রথম রাজধানী এবং বিশ্বের প্রথম রাজধানী। দর্শক, ঠিক সেই মানাফে রয়েছে সিজিনে সৈয়দুনা ইউসুফ আলী ইসলাতুসালাম, অর্থাৎ ইউসুফ আলী ইসলাতুসালাম যে জাবিরা কারাগারে প্রায় 7 বছর কিংবা 12 বছর বন্দিত্ব জীবন পালন করেছিলেন, সেই যে সিজিন ইউসুফ এবং জাবিরা কারাগার, আমরা সে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সে জাবিরা কারাগারের সম্মুখ মুখ। এই শহরে করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম আজমালুল খালক সৈয়দুনা ইউসুফ আলী ইসলাতুসালাম জুলেখা ও পুতিফারের রাজপ্রাসাদে বড় হয়েছেন। এখানে রয়েছে কসরে আজিজে মিসর, এখানে ওহী নাজিল হয়েছিল তার উপর। তার সময়ের একমাত্র মুসলিম ফারাও সম্রাট চতুর্থ আমিন হোতেব তথা আখনাতুন এর রাজপ্রাসাদ এই শহরেই ছিল। আল কোরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের মোটা তাজা গরু ও শুকনো গমের ঐতিহাসিক স্বপ্নও তিনি এই শহরের রাজপ্রাসাদেই দেখেছিলেন। হযরত ইউসুফ আলী ইসলাতুসালাম এই শহরেই মিশরের দুর্ভিক্ষ চলাকালীন সময়ে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো মাখাজিনে গিলাল বা খাজিনা ইউসুফ আলী ইসলাতুসালাম নামে পরিচিত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি সৈয়দুনা ইউসুফ আলী ইসলাতুসালামের সেই ঐতিহাসিক জাবিরা কারাগারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এসি জাবিরা কারাগার, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের প্রায় 35 ফুট মাটির নিচেই রয়েছে সেই ঐতিহাসিক জাবিরা কারাগার, যেখানে ইউসুফ আলী ইসলাতুসালাম 12 বছর বন্দিত জীবন পালন করেছেন। সৈয়দুনা জিব্রিল আলী ইসলাতুসালাম ওহী নিয়ে তার নিকট আগমন করেছিলেন। আমরা কথা বলছি মিশরের সর্বপ্রাচীন রাজধানী, ঐতিহাসিক মানাফ শহরে, যেটি কায়রো থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। চলুন দর্শক, আজকে আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, ইতিহাস জানাবো। এখানে রয়েছে হাম্মামাত ও মাকাম জুলেখা আলাইহিসসালাম, যেখানে তিনি সমাহিত রয়েছেন। সৈয়দুনা ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালামের 11 জন ভাই সহ বনী ইসরায়েলগণ কেনান থেকে এখানে আগমন করেছেন এবং তারা বসবাস করেছিলেন এই শহরেই। এখানে ইন্তেকাল করেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। এই শহরে রয়েছে পৃথিবীর প্রথম স্থাপনা সাকারার স্টেপ পিরামিড বা হারাম মালিক জোসার, 62 মিটার উচ্চতা সম্পূর্ণ 5000 বছর পূর্বের ঐতিহাসিক ফারাও স্থাপত্য নিদর্শন। আপনাদেরকে আমরা এখন নিয়ে এসেছি ইউসুফ আলী ইসলাতুসালামের সেই ঐতিহাসিক জাবিরা কারাগারে, যেখানে বিদেয় সিনিন 7 কিংবা 12 বছর অবস্থান করেছিলেন আজিজ এ মিসর। ভূপৃষ্ঠ থেকে 35 মিটার মাটির গভীরে অবস্থিত এই সিজিন ইউসুফ আলী ইসলাতুসালাম, যেখানে ওহী নিয়ে আগমন করেছিলেন হযরত জিব্রাইল আলী ইসলাতুসালাম, এই জেলখানাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া তথা দোয়া কবুলের স্থান। মিশরে ইসমাইল খোদাইবের সময়ে এখানে এই ইমারতটি নির্মিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি সিজিন ইউসুফ আলী ইসলাতুসালাম জাবিরা কারাগারের সেই সিজিন, যেখানে ইউসুফ আলী ইসলাতুসালাম 7 কিংবা 12 মতান্তরে এখানে অবস্থান করেছিলেন এবং জিব্রিল আমিন আলী ইসলাতুসালাম ওহী নিয়ে তার কাছে যেখানে আসতেন, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আপনাদের কাছে একটু অবাক মনে হতে পারে যে এটা কীভাবে সিজিন হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের নিচে, মাটির 35 ফুট নিচে এই সিজিনটি অবস্থিত, অর্থাৎ সম্পূর্ণ গুহার মাঝে অবস্থিত হচ্ছে এই জেলখানা, যেখানে ইউসুফ আলী ইসলাতুসালাম অবস্থান করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন।
ইউসুফ আলী ইসলাতুসালামের এগারোটি তারকা চন্দ্র সূর্যের সিজদার স্বপ্ন দেখা, ইয়াকুব আলী ইসলাতুসালাম কর্তৃক নবুয়তের কোমর বন্ধনী, ভাইদের ষড়যন্ত্র, অন্ধকার কূপে নিক্ষেপ, বণিকের কাছে বিক্রি, মিশরের দাস হিসেবে প্রবেশ, আজিজ মিসর এর রাজপ্রাসাদে বড় হওয়া, জুলেখা আলী ইসলাতুসালামের ভিন্ন দৃষ্টি, আমুন দেবতার মন্দিরের পুরোহিতদের ষড়যন্ত্র, জাবিরা কারাগারে বারো বছর বন্দিত্ব, ফারাও বাদশাহ আখনাতুনের গাভীয় গমের বীজের স্বপ্ন দেখা এবং এর ব্যাখ্যা প্রদান, মিশরের দুর্ভিক্ষ, খাজিনা ইউসুফ আলী ইসলাতুসালাম নির্মাণ, আজিজ মিসরে ভূষিত হওয়া, ইয়াকুব আলী ইসলাতুসালাম ও ইউসুফ আলী ইসলাতুসালামের ভাইদের মিশরে আগমন ইত্যাদি সমস্ত ঘটনাগুলো অনেক সুদীর্ঘ আলোচনার ব্যাপার। এই সমস্ত কিছুই এই জায়গাগুলো জুড়ে স্মৃতি বহন করছে। আমরা কথা বলছি মিশরের বিখ্যাত মানাফ বা মেনুফিস শহর থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় মসজিদে মুসা আলী ইসলাতুসালাম, যে মসজিদে সাইয়েদুনা মুসা আলী ইসলাতুসালাম সালাত আদায় করেছিলেন। বদরুদ্দিন জামালি ফাতিমি সালতানাতের একজন উজির, তিনি মসজিদটি পরবর্তী নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদের পাশে রয়েছে মসজিদে সাইয়েদুনা ইউসুফ আলী ইসলাতুসালাম, মসজিদে সাইয়েদুনা ইউসুফ আলী ইসলাতুসালাম এবং মসজিদ ইয়াকুব আলী ইসলাতুসালাম। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমার সঙ্গে রয়েছেন সাইমুম আল মাহাদি। মোহতারাম, আমরা তো জানি ইউসুফ আলী ইসলাতুসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, তিনি মিশরে কিভাবে আসলেন সে সম্পর্কে আপনা থেকে জানতে চাই। জি মোহতারাম, এটা একটা দীর্ঘ ঘটনা। আমরা সবাই জানি ইউসুফ আলী ইসলাতুসালাম অত্যন্ত ছোট অবস্থাতে তার ভাইদের ষড়যন্ত্রের কারণে কূপে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তিনি বণিকদের মাধ্যমে তিনি মিশরে আসেন এবং মিশরের রাজপ্রাসাদে যিনি আখনাতুন অর্থাৎ আমেন হতে বা সালেস, যিনি একজন ফারাওস বাদশাহ ছিলেন, তার রাজপ্রাসাদে বড় হতে হতে একসময় তিনি আজিজে মিশর অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী পদবী তিনি অর্জন করেন। এমনকি সে আখনাতুন যে বাদশাহ ছিলেন তিনি কিন্তু একজন ফারাও বাদশাহ এবং একাধারে তিনি একমাত্র মুসলিম বাদশাহ, অর্থাৎ ফারাওদের মাঝে একজন এমন একজন ফেরাউন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ইউসুফ আলী ইসলাতুসালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আসমানিক গ্রন্থসমূহের উপর যিনি বিশ্বাস স্থাপন করেছেন। তো সেই সময় তিনি যখন মিশরে আজিজ মিশর হলেন, 110 বছর তিনি মিশরকে শাসন করেছেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। ইউসুফ আলী ইসলাতুসালামের সেই জাবিরা কারাগার থেকে আগামীকাল একই সময়ে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।